চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি ভালো আছি, তোমরা কেমন আছো কমেন্ট করো, আশা করি তোমরা ভালোই আছো। তো চলো, আজকে আমি আবার লাঞ্চ থালি নিয়ে এসেছি। আজকে আমার লাঞ্চ থালিতে আছে সাদা ভাত, বেগুন ভাজা, তড়কা, এক তড়কা, আর আছে মাছের ঝোল, আর একটু স্যালাড আছে। স্যালাডে আছে পেঁয়াজ, শসা, লেবু, আর জল নিয়ে নিয়েছি 1 গ্লাস। তো চলো বেশি বকবক না করে খাওয়াটা স্টার্ট করে দিই। এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে যে বেল আইকনটা আছে ওটা একটা বেলটা বাজিয়ে দিও, তাহলে তোমরা যখন আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো বেশি বকবক না করে, লেটস গেট স্টার্টেড। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে চাও, আমার ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে, ফলো করতে পারো। চলো স্টার্ট করি। এক তড়কা গরমের জন্য এই পাতলা পটলের আর পটল দিয়ে আলুর মাছের ঝোলটা খুব ভালো লাগে। যা গরম পড়েছে,
আর লেবু তো আজকাল রসই থাকে না। গরমে কিন্তু এই লেবু, কাগজি লেবু খাওয়া খুব মানে স্বাস্থ্যকর, কাগজি বলো পাতি লেবু বলো, খুব রিফ্রেশ লাগে খাওয়ার পরে। এই হাত দিয়ে কাটা ছাড়াচ্ছি, কিছু মনে করো না, কারণ আমি না ঠিক মানে ডান হাত দিয়ে কাটা ছাড়াতে পারি না, মানে এ হয়ে যায়, কাটা ছোটো যায়, আর কাঁটা দেখে আমার খুব ভয়। একবার কাঁটা ফুটে গেছিলো বাবা মাছ খেতে গিয়ে, সেই থেকে আমি খুব টেনশানে থাকি। ভাষা দুটো তেতো।